উদ্ভিদের বংশবিস্তার তার সেকেন্ড পার্ট এবং যেটা কি পূর্ব পার্ট আমি মানে সারিলে কোন যে অঙ্গীয় জন্ম বিষয়ে আজ আমি আলোচনা করিবা অলিঙ্গি জন্ম অলিঙ্গি জন্ম হ্যাঁ তাহলে এই প্রক্রিয়ার প্রজনন গুণ থিবা এক প্রকার বিশেষ একক সৃষ্টি হইতাই তাহা কোহা যায় রেণু রেণু যাহা আমি খালি আখে দেখি পারিবানি বহুত ছোট জি এবং এই রেণু গুড়িক যদি চলনক্ষম হুয়ন্তি চলনক্ষম কলে নিজে যাই আসি পারতিবে তাহলে তাকে আমি কহিবা কোন যে চল রেণু বলি কহিবা চল রেণু তেণু অনেক কবক এবং শৈবাল যে কি চল রেণু দ্বারা সে বংশ বিস্তার করে থাকে দেখ এটা গোটে চিত্র দিয়া হয়েছি ইয়ে হল চল রেণু সেইভাবে পেনসিলিয়ম ভাই অনেক কবকরে কোনিডোয়া বা বাহ্য রেণু দ্বারা অলিঙ্গি জন্ম হয়ে থাকে তেমন চল রেণু উদ্ভিদ মধ্যে রেণু পেটি নামক গোটে বিশেষ অংশের সৃষ্টি হয়ে থাকে রেণু পেটি হল কিন্তু বাহ্য রেণু ধারকর অগ্রভাগে সৃষ্টি হয়ে থাকে কিন্তু ধারকর অগ্রভাগে বাহ্য রেণু সৃষ্টি হয়ে থাকে উদ্ভিদ মধ্যে রেণু পেটি নামক বিশেষ অংশ সৃষ্টি হয়ে থাকে এবং এই রেণু যোগ সে কোণ হচ্ছে বংশ বিস্তার করছে বুঝিপারল তেমন ইয়ে আমার অলিঙ্গি জন্ম দেখ ইয়ে আমার বাহ্য রেণু সে দেখছি চিত্র তারপরে আমি দেখিবা যে লিঙ্গীয় জনন যোড়া আমার অঙ্গীয় জনন বা লিঙ্গীয় জনন নুহে সিয়ে হচ্ছে কোণ অলিঙ্গি জনন লিঙ্গীয় জনন কোণ যে লিঙ্গীয় জননর একক কু যুগ্ম ক কোহাযায় যুগ্ম ক পু যুগ্ম ক স্ত্রী যুগ্ম ক বুঝলে ইয়ার মিলনরে জাত হুয়ে বা সৃষ্টি হুয়ে যুগ্ম জ পু যুগ্ম ক এবং স্ত্রী যুগ্ম ক মিলনরে কোণ সৃষ্টি হচ্ছে যুগ্ম জ তেমনি যুগ্ম জ সৃষ্টি হওয়া কু কোহাযায় কোণ না সমায়ন বা ফটিলাইজেসন বুঝলে তাকে সমায়ন বলে শৈবাল ফিম্পি জাতীয় উদ্ভিদ মস ফর ইত্যাদি অপুষ্পক উদ্ভিদরে সাধারণত অঙ্গীয় বা অলিঙ্গি জনন বহুবার হওয়ার দেখা যাই থাকে কিন্তু লিঙ্গীয় জনন জীবন কালে মাত্র কেতে থর হই থাকে হেলা কোটে শৈবাল ফিম্পি জাতীয় উদ্ভিদ মস ফর এই যে অপুষ্পক উদ্ভিদ গুড়ি সব অঙ্গীয় এবং লিঙ্গীয় জন্ম তাঁকর বহু থর হব কিন্তু সরি অঙ্গীয় এবং অলিঙ্গি জনন বহু থর হই থাকে কিন্তু লিঙ্গীয় জনন জীবন কাল ভিতরে মাত্র কেতে থর হই থাকে বুঝিপারল তেমন সপুষ্পক উদ্ভিদ কথা যদি আমি চিন্তা করিবা এটা অঙ্গীয় এবং লিঙ্গীয় জন্ম দেখিবাকু মিলি থাকে হেলা দেখ উদ্ভিদর প্রজনন অংশ কোড়ে থাকে ফুলরে থাকে হেলা প্রজনন অংশ কোড়ে থাকে ফুলরে থাকে পুংকেশর ও ফলিকা বা গর্ভকেশর চক্র যথাক্রমে উদ্ভিদর পুরুষ ও স্ত্রী প্রজনন অঙ্গ পুংকেশর হেলা দেখ দেখ চিত্র দেখ ইয়ে হল পুংকেশর ইয়ে হল গর্ভকেশর বুঝলে না ইয়ে হল আমার পুরুষ অঙ্গ এবং ইয়ে হচ্ছে স্ত্রী প্রজনন অঙ্গ আকু কোহাযায় বুঝিপারছ দেখ পুংকেশর চক্র এবং গর্ভকেশর চক্র ইয়ে কেমিতি দেখাই দিয়েছিল চিত্রে যে ফুল দেখুছ এটা এটা পুংকেশর হ্যাঁ দেখ এটা এটা হল ডিম্বাশয় এটা হল ডিম্বাশয় হ্যাঁ এটা এটা দেখি দেখ এটা গর্ভকেশর হ্যাঁ এটা কোহাযায় শলাকা এটা এবং যদি আউ গোটে ফুলর আসিনা এটি পৌঁছলা এটি তাহলে এটা কোহাযিব পরপরাগ সো সো কইলে নিজর পরপরাগ কইলে আউ গোটে ফুলর আসিনা এটি পৌঁছবা পবনরে পৌঁছবা পবনে উড়ি যাবনি এটা গোটাড় আসবনি এটু ছোট ছোট রেণুগুলো উড়ি আসে না এটা পড়ব হ্যাঁ দেখ গোটিয়ে সোরিষ বা মন্দার বা কখারু ফুল নিয় তার জনন অঙ্গকু অলগা কর পুংকেশর এবং গর্ভকেশকু ভালো ভাবে দেখ এবং তার বিভিন্ন এটি এই যে চিত্র যেমিতি দিয়া হয়েছে তার বিভিন্ন অংশর তুমি নাম বোধে লেখি পারি বুঝিলা তেমন গোটে কখারু গছকু যদি আমি দেখিবা তাহলে দুই প্রকার ফুল সেটা থাকে দুই প্রকার ফুল তেমন সেপাই কোহাযায় একবাসী উদ্ভিদ
ହେଲା କଣ କହାଯାଏ ଏକବାସୀ ଉଦ୍ଭିଦ ସେମିତି ସୋରିଷ ଏବଂ ମନ୍ଦାର ଫୁଲରେ ଉଭୟ ପୁଂକେଶର ଏବଂ ଗର୍ଭକେଶର ଗୋଟିଏ ଫୁଲରେ ଥିବାରୁ ଗୋଟିଏ ଫୁଲରେ ପୁଂକେଶର ଅଛି ସେଠାରେ ମଧ୍ୟ ଗର୍ଭକେଶର ଅଛି ତେଣୁ ତାକୁ କୁହାଯାଏ ଦ୍ୱିଲିଙ୍ଗୀ ଦ୍ୱିଲିଙ୍ଗୀ ହେଲା ଗୋଟିଏ ଖଜୁରୀ ଏବଂ ତାଳ ପରି ଗଛରେ କେବଳ ଅଣ୍ଡିରା ଫୁଲ ବା ମାଇ ଫୁଲ ହେଉଥିବା ଦେଖାଯିବ ଯେ ଖଜୁରୀ ଗଛ ଗୋଟେ ଅଣ୍ଡିରା ଖଜୁରୀ ଗଛ ଅଛି ଗୋଟେ ମାଇ ଖଜୁରୀ ଗଛ ଅଛି ତାଳ ଗଛ ଗୋଟେ ଅଣ୍ଡିରା ତାଳ ଗଛ ଅଛି ଗୋଟେ ମାଇ ତାଳ ଗଛ ଅଛି ଯୋଉଟା ମାଇ ଗଛ ସେଠାରେ ଫଳ ଫଳିବ ଯୋଉଟା ଅଣ୍ଡିରା ସେଠାରେ ଫଳ ଫଳିବ ନାହିଁ ବୁଝିଲେ ତେଣୁ ଏମାନଙ୍କୁ କୁହାଯାଏ ଦ୍ୱିବାସୀ ଉଦ୍ଭିଦ ବୁଝିପାରିଲ ତେଣୁ ଗୋଟିଏ କଖାରୁ ଗଛରେ ଦୁଇ ପ୍ରକାର ଫୁଲ ରହୁଥିବାରୁ ସେ ଏକବାସୀ ଉଦ୍ଭିଦ ସୋରିଷ ବା ମନ୍ଦାର ଫୁଲରେ ଉଭୟ ଗୋଟିଏ ଫୁଲରେ ପୁଂକେଶର ଏବଂ ଗର୍ଭକେଶର ଥିବାରୁ ତାକୁ ଦ୍ୱିଲିଙ୍ଗୀ ଉଦ୍ଭିଦ ଏବଂ ଖଜୁରୀ ଏବଂ ତାଳ ଏହିସବୁ ଗଛର ଅଣ୍ଡିରା ଏବଂ ମାଇ ଫୁଲ ରହୁଛି ତେଣୁ ଏମାନଙ୍କୁ କୁହାଯାଏ କ'ଣ ଦ୍ୱିବାସୀ ଉଦ୍ଭିଦ ବୁଝିପାରିଲ ତେଣୁ ସେହି ଅନୁସାରେ ଉଦ୍ଭିଦର ନାମକରଣ ତୁମେ କରିପାରିବ କେଶର ଧାରିକା ଓ ପରାଗ ପେଟିକୁ ନେଇ ପୁଂକେଶର ଗଠିତ ତେଣୁ ପୁଂକେଶର ଭିତରେ କ'ଣ ଅଛି କେଶର ଧାରିକା ଓ ପରାଗ ପେଟି ଏଇ ଦେଖ କେଶର ଧାରିକା କୋଉଟା ଏଇଟା ଯୋଉ ଲମ୍ବାଟା ନମି ଏବଂ ପରାଗ ପେଟି ଏଇ ଯେଟା ତେଣୁ ଇଏ ହେଲା ପୁଂକେଶରରେ ବୁଝିଲା ଗର୍ଭକେଶର ବା ଫଳିକା ଚକ୍ରରେ ଫଳିକା ଶୀର୍ଷ ଏ ଦେଖ ଏଇ ଚିତ୍ରକୁ ଦେଖ ନ ଇଏ ହେଲା ଫଳିକା ଶୀର୍ଷ ଶଳାକା ଏଟାକୁ ଶଳାକା ବୋଲି କୁହାଯାଏ ତାପରେ ଡିମ୍ବାଶୟ ଚିତ୍ରକୁ ଦେଖିଦିଅ ଡିମ୍ବାଶୟ ଇଏ ସବୁ ରହିଛି ଏବଂ ଏଇ ଡିମ୍ବାଶୟରେ କଣ ଅଛି ଡିମ୍ବକ ଅଛି ଡିମ୍ବାଶୟରେ ଡିମ୍ବକ ଥାଏ ଡିମ୍ବକ ମଧ୍ୟରେ କଣ ଅଛି ସ୍ତ୍ରୀ ଯୁଗ୍ମକ ଅଛି ବା ଡିମ୍ବ ସୃଷ୍ଟି ହୁଏ ସ୍ତ୍ରୀ ଯୁଗ୍ମକ ପୁଯୁଗ୍ମକ ସ୍ତ୍ରୀ ଯୁଗ୍ମକ ଅଲଗା ଅଲଗା ତେଣୁ ଏଠି ଆମର ପୁଯୁଗ୍ମକ ରହିଲା ବେଳେ ଏଠି ରହୁଛି କଣ ସ୍ତ୍ରୀ ଯୁଗ୍ମକ ରହୁଛି ବୁଝିଲା ତାପରେ ହେଲା ଆମର ଯେ ପରାଗଣ ତାହେଲେ ୟାକୁ ଏଠି ଆମେ ବନ୍ଦ କରିବା ନାଇଁ କି ବାସ୍ ଆମେ ନେକ୍ସଟ ଆଉ ଗୋଟେ ପାର୍ଟରେ ପୁଣି ୟାକୁ ଆମେ ସାରିବା।